আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজ আমরা চলে এসেছি জিনাইদ সদরের হাটগোপালপুর গ্রামে আজকে আমরা এসেছি সুমন ভাইয়ের গরুর খামারে তো আপনারা দেখতে পাচ্ছেন সুমন ভাই দু হাজার বাইশ কুরবানিৎকে কেন্দ্র করে খুব সুন্দর একটি গরু লালন পালন করেছেন প্রান্তিক খামারে আসলে বড় বড় যে গরু লালন পালন করে থাকেন তার মধ্যে এটি হচ্ছে একটি বড়ো অন্যতম বড় গরু তো আজকে আমরা আপনাদেরকে এই সুমন বাইরের বড় গৌরটি সম্পর্কে জানাবো সুমন ভাই আমাদেরকে যেটি জানিয়েছেন যে উনি আসলে এই গরুটির নাম রেখেছেন বিগ শো তো আজকে আমরা এই জিনাইদের যে বৃক্ষ গুরু এই বৃক্ষ গুরুটি সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো যে বাইগুড়িটি কোথা থেকে সংগ্রহ করেছেন কতদিন আগে সংগ্রহ করেছেন এটি উনি কীভাবে মোটা তাজাকরণ করছেন এবং এই গোটির বর্তমানে ওজন রয়েছে কীরকম এবং আসন নিতে উনি এই গৌটির দাম কীরকম আশা করতেছেন সেই সম্পর্কে তো দর্শক বন্ধুরা আশা করছি জিনাইদের বড় গুরু বৃক্ষ সম্পর্কে বিস্তারিত জানতে পুরো সময় যদি আপনারা আমাদের সাথেই থাকবেন

যারা বড় লালন পালন করে তারা নাম রাখে নাম রাখছে তো এই রকম ওজন আপনার তেরোশো প্লাস হবে তেরোশো প্লাস তেরোশো পিলাস আনুমানিক

না আমার তো খুব ভালো লাগে ভাই ভিতরে খুব খুব ভালো লাগে আরকি অনেক ভালো লাগে অনেক ভালো লাগে জি জি করে দিলে তো কষ্ট লাগার কথা না কষ্ট তো লাগবেই যখন যত্ন করা হয় তখন তো কষ্ট লাগবেই আচ্ছা আচ্ছা

তো আসলে এবছর তো আমরা মনে করতেছি যে একটু হয়তো গরুর দাম চড়া যাবে গত বছরের তুলনায় তো গত বছর তো বাজার খুব মন্দা গেছে বড় গরু জি জি তো সেই তুলনায় কি মনে হয় যে বড় গরু যে পালন করতেছেন এই যে পরিশ্রম করতেছেন আর কি আসলে একটা ভালো দাম পাবেন মনে হয় মানে লিগ্যাল দাম চালে তো আপনার ভালো দাম পাওয়া যাবে আনলিগাল দাম চালে তার ভালো দাম পাওয়া যাবে না আচ্ছা আচ্ছা এর লিগ্যাল আসলে কি রকম বিক্রয় মূল্য হতে পারে দাম চাও তো 16 লাখ আপনার কিছুটা কমবে

খুব ঠান্ডা খুব ঠান্ডা গরম আচ্ছা গরু আমার মনে হয় যে বাংলাদেশের খুব আছে খুব কম হাসা গরু আপনার এত মাথা এত লম্বা এত সুন্দর ঢক খুব কমই আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে না আসলে একদম ভিতরে মনে হচ্ছে যে দেখা যাচ্ছে এরকম একটা এর কালার খুব সুন্দর কালার আচ্ছা যে কেউ দেখলে তার পছন্দ হবে এর হাইট কি আছে